wird halt nicht die Falle. Warte mir! Warte mir, du Kutter! Warte mir! Warte mir! আমার জামাইয়ের হাত পা কেমন করছে? ঠিক মতো শক্তি পাচ্ছে না, তুমি এসে একটুকে বাঁচাও। শক্তি পাচ্ছে না বুঝি? আমি স্বয়ং পুজো করেছিলাম। তুমি কেন পুজো করেছো? কেন? আমি করেছি আমার বোনের মৃত্যুর জন্য শুধুমাত্র সেই দায়, তাই তার মৃত্যু কামনা করে আমি এই পুজো করছি এখন। এরকম পুজো করো না, বন্ধ করে দাও। আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে, জানকি, ও তো তোমার নিজের বোনের মতো, তার জীবন তুমি নিজের হাতে বরবাদ করে দেবে। আমার বোন আত্মহত্যা করে জীবন দিয়েছে, আমি এখন আর কারোর কথা ভাবতে পারছি না, আর তার প্রয়োজন নেই আমার। আমি যা করতে চলেছি তা আমি করেই ছাড়বো। দয়া করো কি ছেড়ে দাও, ওঠো না, ভগবান রক্ষা করো, ওঠো না অরুণ। তাহলে আমি এই পুজো করতে দেবো না। শঙ্কর দাদা, কি হয়েছে অরুণ? কি কষ্ট হচ্ছে আমাকে বলো অরুণ, কি হয়েছে অরুণ? শত্রু ধ্বংস হয়ে যা, শত্রু ধ্বংস হয়ে যা, বিনাশ হোক শত্রুর, বিনাশ হোক শত্রু ধ্বংস হয়ে যা, শত্রু বিনাশ হয়ে যা, তার সাথে তোরও বিনাশ হোক, তুইও ধ্বংস হয়ে যা। তুমি ঠিক হয়ে গেছো, সব ঠিক হয়ে গেছে অরুণ, তুমি ঠিক হয়ে গেছো অরুণ। জানকি, তোমার বাবাকে ভৈরবী মেরে ফেলেছে মা। জানকি, সামলাও নিজেকে, শান্ত হও, প্লিজ কেঁদো না, শান্ত হয়ে যাও। জানকি, সামলাও নিজেকে, প্লিজ কেঁদো না। বাবা, বাবা,
বাবা ওঠো। কবিতা, কবিতা তুই কেন করলি এমন? আমি তোকে ছাড়ব না, যতক্ষণ আমি তোর পরিবার ধ্বংস করছি ততক্ষণ আমি থামব না। তোর পরিবারকে ধ্বংস হতেই হবে, আমি তোকে কখনোই ক্ষমা করব না। আমি তোকে ছাড়ব না, ছাড়ব না আমি তোকে। মনে রাখবি, ছাড়ব না আমি তোকে। আমার বোনের মৃত্যুর জন্য তুই দায়ী, আমি ছাড়ব না তোকে, ছাড়ব না। দেখে নিস তুই, ছাড়ব না আমি। জানকি, তুমি যদি এখানে থাকো তাহলে সারাদিন বাবার কথা ভেবে তুমি কষ্ট পাবে। চলো আমরা দুজনেই ব্যাঙ্গালোর চলে যাই। দেখো এই বিষয়ে বেশি ভেবে আর কষ্ট পেও না, আমি তো আছি তোমার সঙ্গে। না, তুমি গিয়ে ঘুরে এসো, আমি এখানেই থাকবো। এখন তোমার বন্ধুও নেই, বাবাও নেই, এই অবস্থায় তোমাকে আমি এখানে একা ছেড়ে যেতে পারি না জানকি, একটু বোঝো। দেখো তুমি আমার স্ত্রী, তাই আমি যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবে। তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছো, সেটা সৌভাগ্য আমার, কিন্তু সেই খুশি আমি কিছুতেই অনুভব করতে পারছি না। একটা নয়, দুটো মৃত্যু ঘটেছে, যাকে আমি সব থেকে ভালো বন্ধু মনে করতাম তার মৃত্যু শেষ পর্যন্ত আমার জন্য ঘটলো, যাকে আমি আমার দিদি মনে করতাম সে আমার বাবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। আমি কি এসব দুঃখ এত সহজে ভুলতে পারবো? কারোর পক্ষে এই শোক ভোলা সহজ নয়। এই গ্রামেই আমি ওদের হারিয়েছি, এই গ্রামই আমার কাছে সব, এই গ্রাম ছেড়ে আমার আমার পক্ষে কোথাও যাওয়া একদম সম্ভব নয়। তোমার যদি ইচ্ছে হয় মাঝে মাঝে এসো তুমি, আমি তোমার এই মঙ্গলসূত্রের সাথে জীবন কাটিয়ে দেব। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আর তাই তোমার কষ্টের ভাগ আমায় একটু নিতে দাও, আমাকে বারণ করো না প্লিজ। তোমার বাবা তো এটাই চেয়েছিলেন যে ওনার মৃত্যুর পর আমি যেন তোমার খেয়াল রাখি, তাই উনি আমায় বলেছিলেন তোমাকে বিয়ে করতে, আর ওনার কথা রাখতেই তাড়াহুড়ো তোমাকে বিয়ে করেছি। আর এখন তুমি বলছো যে তুমি গ্রামেই থাকতে চাও, এই কথা শুনলে তোমার বাবার আত্মা কি কখনো শান্তি পাবে বলে তোমার মনে হয়?
যে কারণে উনি আমাদের বিয়ে দিয়েছিলেন সেটা তো একেবারে অর্থহীন হয়ে যাবে। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার, আমি তোমার খেয়াল রাখবো, আমি তোমাকে খুব ভালোবাসবো, বিশ্বাস করো আমায়, সেই জন্যে তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। চলো যাওয়া যাক। এত কিছুর বড় যদি যেতে না চাও তার মানে তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারছো না। এ তুমি কি বলছো অরুণ? যদি ভরসা না থাকতো তাহলে কি আমি তোমায় ভালোবাসতাম? তোমার সাথে এত সহজে বিয়ে করতাম আমি অরুণ? দেখো এসব তুমি ভুলে যাও, এখন আগামী দিনের কথা ভাবার চেষ্টা করো তুমি, আর আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, আমি ঠিক করে ফেলেছি। তুমি আমার সাথে যাবে তো, বলো না। এইভাবে চুপ করে থেকো না, জবাব দাও জানকি। তুমি এইভাবে চুপ থাকতে পারো না। প্লিজ কিছু তো বলো জানকি, যাবে না আমার সঙ্গে? হ্যাঁ যাব। আমার স্বামীর ইচ্ছে মতন তার সাথে বেরিয়ে পড়েছিলাম, সুখে শান্তিতে আমরা আমাদের জীবন কাটাবো এ কথা ভেবেই আমরা এখানে এসেছিলাম। প্রথম দিকে সব ভালো চলছিল, জানকি তুমি যেমন মনে করেছিলে আমাদের বাড়ি অত বড় নয়, ছোট্ট একটা বাড়ি, এই 20x20 মতন হবে, যার মধ্যে আমি, বাবা, মা, আমার ছোট বোন, বড় বোন, ঠাকুমা, ছোট ভাই সবাই মিলে থাকি, আর এখন তুমিও শামিল হচ্ছে। এখনকার দিনে তো জয়েন্ট ফ্যামিলির কথা শোনাই যায় না, কিন্তু তোমরা সবাই একসাথে থাকো এটা আশ্চর্যের কথা। তার মানে এত বিশাল পরিবার দেখে ভয় পেয়ে গেলে যে তোমাকে তাদের মধ্যে একজন হতে হবে? পরিবার ছোট হোক বা বড় হোক, তারা অন্যদের সাথে কেমন ব্যবহার করেন তার উপর সব নির্ভর করে। তারা যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো সেখানে। খুব ভালো বৌনি এসেছো এই সুনামটা তোমার নিশ্চয়ই হবে, তুমি দেখে নিও। চলো যাই এবার। এই নাও। কি রে জানকি, চলে যাচ্ছিস? ভালো থাকিস কিন্তু। হ্যাঁ ঠিক আছে আসছি। জানকি আমার সিগারেট কিংবা মদের মতন কোনো বাজে নেশার অভ্যেস নেই, কিন্তু একটা নেশা আছে। তুমি খুব বেশি বকো, ঠিক বলেছি না? না, তোমার যা পছন্দ সেটা না পাওয়া পর্যন্ত অন্যকে জ্বালাতন করতেই থাকো, ঠিক বলেছি না? এটাও না, আমি তো এতটুকুই জানি, এছাড়া আর কি দোষ আছে তা তো তোমাকেই বলতে হবে। যতক্ষণ না বাড়ি যাচ্ছি তুমি বরং ভাবতে থাকো, বাড়ি যাওয়ার পর আমি তোমায় বলে দেব। এই চোখ বন্ধ করছো কেন? তোমাকে সারা জীবন যেখানে থাকতে হবে সেখানে এসে গেছো। হাত ছড়াও, আমাকে দেখতে দাও। এ তো বিরাট মহলের মতো। আর এই প্রাসাদের মহারানী হলে তুমি। তোমাদের গ্রামে লেদার ফ্যাক্টরি শুরু করতে আসলে আমি গেছিলাম, বুঝলে? এই কথা যদি আমি তোমায় আগে বলতাম তাহলে তুমি কি আমায় বিয়ে করতে? আমি খুব ভালো মিথ্যে বলি তাই না?
জানকি, তুমি এরকম চুপ করে গেলে কেন? তোমাকে দেখে সত্যি খুব গর্ব বোধ হচ্ছে আমার। তুমি তো এত বড় লোক, কোটিপতি, শুধু শুধু ওই গ্রামে মশার কামড় আর না জানি কত কষ্ট সহ্য করেছো তুমি শুধু আমার জন্যে। হ্যাঁ, শুধু তোমার জন্যে। আরে তুমি কাঁচো কেন? খুব ভালো ভাগ্য না হলে এত ভালোবাসা পাওয়া যায় না। তোমার মতো স্বামী পাওয়া পুণ্যের ফল। কিন্তু এই বাড়িতে তোমাকে বরণ করে ভেতরে নিয়ে যাওয়ার মতন কেউই নেই। কোনো ব্যাপার নয়, আমাদের বাড়িতেও তো বরণ করার জন্যে কেউই ছিল না। ওখানেও কেউ ছিল না আর এখানেও কেউ নেই। Made for each other. ড্রাইভার, ভেতরে চলো। ছোটবাবু, ইনি কে? এনাকে তো চিনতে পারলাম না। ইনি হলেন আমার স্ত্রী। এ হলো গঙ্গা, আমাদের বাড়িরই একজন। গঙ্গা, কি হয়েছে? গঙ্গা, তুমি দাঁড়িয়ে রইলে যে? না মানে, না মানে কাউকে না জানিয়ে বিয়ে করলে এখন সোজা নিয়ে এসে বলছো যে ইনি তোমার স্ত্রী, তাই? আমি তোমায় সবকিছু খুলে বলছি, তারপর বলো আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা ঠিক না ভুল। দিদি, তোমার অনেক কষ্ট হয়েছে এখানে আসতে, কিন্তু এই বাড়িতে তুমি খুব সুখে থাকবে। আমি এক মিনিটে আসছি। এসো না। কি হলো, কি দেখে ভেবে দাঁড়িয়ে পড়লে? টাকা তো দাও। এই রে, আসলে আমি এইসব নিয়মের ব্যাপারে জানি তো, তাই। থাক থাক, ছেড়ে দাও এখন। এই টাকাটা দিয়ে তুমি দিদির জন্য ফুল এনো বরং, ঠিক আছে? আমি তোমাকে দিদি বলে ডাকতে পারি তো? ওকে ওকে, ঠিক আছে। প্রথা অনুযায়ী ডান পা দিয়ে ঘরের বউকে গৃহপ্রবেশ করতে হবে, আর এই বাড়িকে কিন্তু নিজের বাপের বাড়ি বলেই মনে করবে। ছোট কর্তা, তুমি দিদিকে নিয়ে ভেতরে যাও, ঠিক আছে? তোমার তো ভালোই হলো, এখানে একটা বোনও পেয়ে গেলে তুমি। এসো।
আচ্ছা দেখলে তুমি কত লাকি, তোমাকে যেই দেখে সেই আপন করতে চায়। থ্যাঙ্কস গঙ্গা, আমাদের এত বড় পরিবারে জানকি যে কি করে নিজেকে মানিয়ে নেবে এই বিষয়ে আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু তুমি আমার সব চিন্তা দূর করে দিলে। এই মিষ্টি মুখটা দেখলে সকলেরই পছন্দ হবে। ও তাহলে কিছুক্ষণ এখানেই থাকুক, আমি বরং ভিতরে গিয়ে বাবাকে ধীরে ধীরে এই বিষয়ের ব্যাপারে সবকিছু বলে দিই, তারপর ভেতরে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ সেটাই ঠিক হবে। বাবার মুড এখন কেমন? ফরেন থেকে কোনো বিজনেস পার্টনার এসেছেন, হয়তো কোনো প্রবলেম আছে, ওদের সাথে মিটিং করছেন। বাবা এখন মিটিং এ রয়েছে? তাহলে আমি কি করি? এই বিষয়ে বাবাকে যতক্ষণ না জানাতে পারছি ততক্ষণ তুমি ওকে তোমার বন্ধু হিসেবে পরিচয় দিও। ঠিক আছে। তুমি একদম ভয় পেও না, আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। তোমার বাবা রাজি হলে তো ভালো, নয়তো তোমার মা, বড়দা, ছোট ভাই, বড়দি, এদেরকেও তো বোঝাতে হবে না। ছোট খত্তার আবার মা, দাদা, বড়দি এসব করতে কে এলো?